আয়োজিত সাঙে সাঙে কংগ্রেস আজির সভা উপস্থিত হওয়া মাননীয় রাজ্যিক সভাপতি ভূপেন কুমার বড়া। রাজনীতি আমার পেট নভরে, এই রাজনীতি আমার দেশের মঙ্গল নয়, এই রাজনীতিতে কেতমান পরিয়াল চহকী হয়েছে, কেতমান পরিয়াল চহকী হয়েছে। আজি সবাই কৈছে মিছিং গাঁত মোক যে মিছিং অটোনমাস কাউন্সিল রাইজর স্বার্থ বনোয়া হয়েছিল, কংগ্রেসে জন্ম দিয়েছিল। এটা মোক কৈছে যে স্যার এখন তো রাইজর হওয়া নাই, এখন অকল ইগো মাগ্য চলি আছে, অকল ইগো মাগ্য চলি আছে। সবাই কৈছে, মই কোৱা নাই, মই প্রথমতে বুঝিয়ে পোৱা নাই কি কৈছে। আপনার যদি বুঝি পোৱা নাই, আমার মহেন্দ্র গোহাইক পিছত সুদিব, এখেতে মূলত সুদি শুনি আছে। মই কৈছো এম এস সি কেনেকুৱা চলিছে, স্যার আমি একো গম নাপাও, আমি একো নাপাও, আমি একো সুবিধা নাপাও, অকল ইগো মাগ্য, অকল ইগো মাগ্য। সেইকাৰণে এই যিটো ভ্রষ্টাচার, এই দুর্নীতি, এই অপকর্মবিলাকক নাশ করিবৰ কাৰণে আজি কাতি বিহু সন্ধ্যা তুলসী তলত বন্তি জ্বলাই আমি শপথ লব লাগিব যে আমার ন লক্ষ্মী 2500 টাকা 500 টাকার সিলিন্ডার, মহিলা বিনা পয়সায় বাসত ঘুরবা সুবিধা, চাকরি নপা লড়া ছালীক মাহেকিয়াক ভাত্তা, আর আমার ইলেকট্রিসিটি বিল 200 ইউনিটলকে ফ্রি আমি কংগ্রেস দলে দিবর কারণে যে সিদ্ধান্ত লৈছো, সেই সিদ্ধান্ত যাতে বাস্তবিক করবো, তার কারণে আজি আপনাদের একটা আশীর্বাদ আমাকে দিব বলে কামনা করে মূল বক্তব্য সামরিছো। বন্দে মাতরম, জয় অসম। এই অমিত হল না বি হল, জুই ছলা কাঠি, জুই ছলা তো আগর সমান সাইজতে আছে, দাম তো বহাই দিলে ভিতর কাঠি তো কমাই দিল। আপনি হন্যা চাব, হন্যা চাব, এই তো অমিত না বি, এই যে মেরিগোল্ড বিস্কুট, গুড্ডে বিস্কুট চাব, দাম তো আগতকে বহাই দিলে বিস্কুটের সাইজ তো সরু দিল। হ্যাঁ নয় কব, কিমান বুদ্ধি করে আমার সাধারণ মানুষখিনিক লুটপাট করেছে এই বিজেপি সরকার দিনত, এনেকা লুট জুই চলা কাঠিটো লৈকে এরা নাই আমাক শোষণ করবর কারণে। সরু বিস্কুটের আমি রাতেপা ব্যবহার করা প্যাকেট দিলো তেওঁলোকে 2 নম্বরী করেছে, চাকরি দিছো চাকরি দিছো বলে কয়, টিভিত আপনাদের দেখিছে বিজেপির যে বাজপেয়ী ভবন, তার মানুষবিলাক হ্যান্ডকাপ লগাই লগাই যেটা পুলিশে লই গেছে বাজপেয়ী ভবনত বহি থাকা মানুষবিলাক, এটা কি বলে কৈছে টিভি আগত, যে আমি চাকরি নামত 3 লাখ টাকা লওয়াটো হয়, আমি তলর মহলাবিলাকে 50,000 টাকা রাখো আর উপর মহলাবিলাকক 2,50,000 কৈছিল নাকক। আয় মাতৃ সকল ভুক্তভোগী, আজি কাতি বিহু, মই কেবাগৰাকী মহিলাক বাটত সুধিছো বিহু পাতিছেনে, কৈছে স্যার কোরপা পাতিম, কোরপা পাতিম বিহু, কোরপা পাতিম, পাতিবলে বজারলে যাম কেনেকে, বজার যদি জুই চাই দাম, বিহু কেনেকে পাতে, লড়া ছোৱালীক কাপড় দিব লাগিব, দই চিৰা কিনিব লাগিব, ঘৰত আলহী আহিলে ভালকে এসাজ খুৱাব লাগিব। আজি আমার গাঁৱৰ মানুহৰ বিহু পাতিব পৰা শক্তি নাই। আজি সরকারখনে ইলেকশনের আগত কৈছিল যে বিজেপি সরকার শাসনলৈ আহিলে বস্তুৰ দাম কমাই দিব। আই মাতৃসকল, এতিয়া বহুতে অমিত কলা লৈ পেলাই ঘূৰি ফুৰিছে, অমিত কলা কোনে কোনে কৈছিলে, হাত দামাছো লৈছিলে, এতিয়া মই শুনিছো অমিত কলহত যোৱা মানুহে দোকানত গেলে দালি দামটো কমাই দিয়ে না পইচাৰে। অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় হেলিকপ্টার ঘুরি ফুরিছে, আমার লড়া ছোৱালীক মদ খাবলে দিব, আমার ঘর তুলাম করব, আর তার পয়সার মুখ্যমন্ত্রী হেলিকপ্টার ঘুরব, এই কথা আমি অসমীয়া জাতিয়ে মানি লব নোৱাৰো। আমার জাতি ধ্বংস করবর কারণে এতিয়ালৈকে অসমত এই সরকারে 2000খন স্কুল বন্ধ করে 2000খন মদর দোকান খুলিছে। আপনি কথাটা ভাবি চাও, আগতে আমার গাঁওবিলাকৰ আমার বাহাদুরি আছে যে আমার গাঁৱত এখন স্কুল আছে, আমার গাঁৱত এটা নামঘর আছে, আমার গাঁৱত এখন খেলপথার আছে, এতিয়া আমার গাঁৱত থকা স্কুল বন্ধ করে এমালগামেশন করে এতিয়া সরকারে তার জায়গা মদর দোকান খুলব লৈছে। যে কংগ্রেস সরকার শাসনলৈ আহিলে এই অরুণোদয় জায়গা আমি ন লক্ষ্মী নামেৰে এখন নতুন আসনি করে প্রত্যেক মাহৰ 9 তারিখে
প্রত্যেক গৰাকী অসমৰ মহিলাৰ একাউণ্টৰ আমি 2500 টকাকে দিম হিসাবটো আমি একানে চাইছো আমি গম পাও যে বিজেপিয়ে অরুণোদয় বিলাওতে জাত পাত চাইছে বিজেপিয়ে অরুণোদয় বিলাওতে দল মত চাইছে ধর্ম ভাষা চাইছে আপন পৰ চাইছে এই যে জাত পাত ধর্ম ভাষা দল মত আপন পৰ চাই পেলাই যে বিজেপিয়ে যে স্বজন পোষণটো যে কৰি আছে এই কথাটো যদি মই গুৱাহাটীত বহি পেলাই কওঁ তেতিয়া চৰকাৰখনে মোৰ কথা শুনিব নিবিচাৰে চৰকাৰে আমাক উপলব্ধ কৰে উচ্চ কৰে আমাক ঠাট্টা মস্কৰা কৰে আৰু সেইকাৰণে মই ৰাইজৰ মাজত আহি পেলাই আজি আপোনালোকে ইয়াত যিমান মহিলা আছে তাৰ 90% মহিলাই হাত দাঙি পেলাই ক'লে যে আমি অৰুণোদয় পোৱা নাই লখিমপুৰ মাজুলীৰ বানাকান্ত খহনীয়াকান্ত আমাৰ ৰাইজসকলে চৰকাৰ পৰিৱৰ্তন হোৱাৰ পিছত আমাৰ নিজৰ কি ধৰণৰ পৰিয়ালৰ পৰিৱৰ্তন হ'ল আমাৰ গাঁওবিলাকত কি লাভ হ'ল আমি কি পালোঁ নে আমি কি নাপালোঁ আমি কি ধৰণে সময়বোৰ পাৰ কৰিছোঁ দিনবোৰ পাৰ কৰিছোঁ এই কথাবিলাক আমি ৰাইজৰ মুখৰ পৰা শুনিবলৈ বুলি আহিছোঁ আমাৰ গোগামুখৰ ৰাইজকো লগ পাবলৈ আহিছিলোঁ ৰাইজকো কৈছোঁ যে সন্ধিয়া আমি তুলসীৰ গুৰিত বন্তি প্ৰজ্বলন কৰি আমিও ঈশ্বৰৰ গুৰিত খাটিব লাগে যাতে আমাৰ ৰাজ্যখনৰ ৰাইজে মূল্য বৃদ্ধিৰ পৰা সকাহ পায় নিবনুৱা সমস্যা সমাধান হয় বানাকান্ত গৰাখনীয়াকান্ত ৰাইজৰ ভৱিষ্যতটো যাতে আমি আৰু ভাল কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি সমূহীয়া প্ৰাৰ্থনা কৰিবৰ কাৰণে সকলোকে আহ্বান জনাইছোঁ।